शुरू करेगा। अच्छा, आज के 8ই আগস্ট 2020 সাল আমাদের 118তম বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে, সকলকে আমন্ত্রণ। শ্বেতা, তুমি হ্যাঁ, বলো তোমার। আজকে আজকে 118তম বাংলা পাবলিক টিচিং টিচিং এ সবাই শিক্ষাতে সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাই। সবাইকে হৃদয় দিয়ে শাশ্বত প্রণাম করি আর সালাম আলাইকুম সবাইকে অভিনন্দন করি আজকের এই প্ল্যাটফর্মে। আর সবাই যাতে এই ভালোবাসাটা নেয়, এই আমি চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুক্রিয়া। আচ্ছা, তা গত পাবলিক টিচিং এ আমাদের হচ্ছে কিছু ব্যাপার স্যাপার হয়েছে। সেটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কাউন্সিল বা মহাবিশ্বের পরিষদ বাংলায় বললে, যদিও শুনতে একটু অদ্ভুত শোনায়, কিন্তু তো ইউনিভার্সাল কাউন্সিলের একটা, আমি বাংলা ইংরেজিতেই বলবো যদিও সকলেই নামেই ডাকে। তা আমাদের একটা প্রেজেন্টেশন হয়, তো প্রেজেন্টেশনে আমাদের আমরা গত দুই, এটা হচ্ছে আমাদের প্রতি অগস্ট মাসের প্রথম দিকে এটা হয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রতি বছরই আমরা হচ্ছে আমরা যে বিশ্ব শান্তি যে চুক্তি স্বাক্ষর করেছি, মানে সব দেশের পক্ষ থেকে, সব দেশের এবং সব সব বিভিন্ন পৃথিবীর সব মানুষের পক্ষ থেকে যে বিশ্ব শান্তি স্বাক্ষর করেছি, সেটা করা হয়েছিল 2017 সালে। এবং 2017 সালে আমরা ইউনিভার্সাল কাউন্সিল এবং আর্থ কাউন্সিল মিলে সবগুলো দেশের পক্ষ থেকে আমরা সাইন করছি, স্বাক্ষর করছি যে আমরা বিশ্ব শান্তি চাই। তা আমরা সেটা প্রতি বছর আমরা ওই ওই সময় ইউনিভার্সাল কাউন্সিল তা এই এই এটা এটা আমরা ইয়ে করি, সেলিব্রেটের বাংলা কি আমার তো মনে আসতেছে না, উদযাপন করি। তো উদযাপন করি গত 2 বছর, 2018 এবং 19 সালে আমরা সাধারণত ওই দুই ওই বছর আমরা বলছি আমরা এই এই 2 বছর আমরা এই এই জিনিস করছি, এই এই কাজ হয়েছে, আমরা এটা এটা ব্যবস্থা করছি ইত্যাদি ইত্যাদি। তা এই বছর একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমরা কি করতে চাই এবং আমরা কি করতে করার আমরা উদ্যোগ নিচ্ছি এবং কি আমরা আশা করি। এবং এটা এটা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে পুরা পৃথিবীর সকলের জন্যই, সকলের মঙ্গলের জন্যই এই আশাগুলো করা। এখন এই আশাগুলো এই আশা ঠিক না, এটা হচ্ছে আমরা কি চাই পৃথিবীতে, আমরা কি ঘটাতে চাই, বিশ্ব শান্তির পরিপ্রেক্ষিতে আমরা কি করতে চাই। তো এই উদ্দেশ্যে এই 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 আমরা গত নলেজ সিকার ওয়ার্কশপে আমরা একটা ইয়ে দিই, কিছু কথাবার্তা বলি, এবং শ্বেতাও ছিল, আরো অনেকে এই মহাবিশ্বের পরিষদ অথবা ইউনিভার্সাল কাউন্সিল আরো যারা সংযুক্ত আছে তারা অনেকে ছিল, এবং আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা বলি। শ্বেতা হয়তো আরেকটু, ওর হয়তো আমার চেয়ে ভালো মনে আছে কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলছি, ও হয়তো আমাদের একটু ইঙ্গিত দিবে পরে। আপাতত আমি একটু শুরুটা বলে নিই। তো হ্যাঁ এই এই যে এই যে এবার আমাদের এই করাটা একটু অন্যরকম, কেন আমরা হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আমরা কি করেছি, যেমন বিশ্ব শান্তি স্বাক্ষর করেছি ইত্যাদি ইত্যাদি, যেগুলো করা হয়েছে সেগুলো নেই আমরা, এখন আমরা হচ্ছে আমাদের আমরা একটু মোড়টা ঘুরাইছি, এখন হচ্ছে আমরা ভবিষ্যতে
পৃথিবী কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে, হতে যাচ্ছে এবং হচ্ছে, এবং এই দিকে আমাদের নজর, এবং এর জন্য যতটুকু করা দরকার, যা করা দরকার সেগুলোর ব্যবস্থা আমাদের করা প্রয়োজন, উদ্যোগ নিতে হবে। এবং সেটা হ্যাঁ আমরা চাই যে এটা হোক, কিন্তু এটা আমাদের সকলেরই এই 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 উদ্যোগে সংযুক্ত থাকার প্রয়োজন, কারণ আমরা একা না কি এখানে, আমাদের সকলেরই এক একজনের এক একটা ক্ষমতা আছে, এক একজনের এক একটা প্রতিভা আছে, এবং এগুলো আমরা সদ্ব্যবহার করেই, সম্মিলিত ভাবে সদ্ব্যবহার করেই এগুলোকে বাস্তবায়িত করি, কোনো একজনের জন্য না, কিন্তু কেউ কেউ হয়তো আমাদের মধ্যে হচ্ছে কিভাবে ফিল ব্যবহার করতে একটু একজন হচ্ছে আরেকজন ভালো বুঝে, কিন্তু আমরা যদি যে ভালো করতে পারে, আমরা সকলে সবগুলোতে ভালো না, যারা যেটাতে ভালো তাদের দিকে যদি তাকাই, তাহলে আমরা কিভাবে ওই ফিল যারা কিভাবে ব্যবহার করতেছে তার থেকে আমরা শিখতে পারি। সুতরাং আমরা যদি একে অপরের কে সম্মান করি, যেটা আমরা আগে ওই ব্যাপারে অনেক কথা বলছি, সম্মান করা মানে কি, তারা কি করতে পারে ভালো করে, তাদের কি প্রতিভা, তারা তাদের কি কি ক্ষমতা আছে, আমরা যদি ওইগুলোর দিকে নজর দেই তাহলে কি হয়, তাহলে হচ্ছে আমরা ওখান থেকে শিখতেও পারি এবং তাকে সম্মানও করা হয় এবং তাকে আমরা সহায়তাও করতে পারি, এবং সহায়তা যখন আমরা তাকে করি তখন সে হয়তো তার কিছু কিছু জিনিস দরকার, সে নিজে অত অত ক্ষমতাশীল না, কিন্তু হয়তো আমাদের কারো ক্ষমতা তার সাথে যদি সংযুক্ত হয় সেটা হচ্ছে তার তার যে উদ্যোগ সেটা পরিপূর্ণতা হয়। সুতরাং অন্যকে সম্মান করা এবং অন্যকে সাহায্য করা এবং অন্যের ভালো দিকটা দেখা, এর মধ্যে কিন্তু অনেক কিছু লোক আছে, আমরা তাদের কাছ থেকে শিখতেছি, তাদেরকে সহায়তা করতেছি, এই সামান্য একটা জিনিস আমরা আমাদের অনেকেই মানবতার অনেকেই শিখতে একটু দেরি লেগেছে, কিন্তু এখন আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি। সুতরাং আমরা এই এই শেখাটা আর ব্যাপারে একটু তৎপর হই, এই এই শেখাটা প্রয়োগের ব্যাপারে আমাদের নিজের জীবনে, এমনকি যাদেরকে আমরা সম্মান করি তাদের জীবনে, কারণ তারাও তো, যদি আমরা তাদের পাশে এসে দাঁড়াই, তাদের সহায়তা করি, তাহলে কি হয়, তার কাজটা সাফল্য হয়, আমাদের আমরা যেটা করছি সেটাও আলোকিত হয়, তাদের তাদের আমাদের সম্মান, একভাবে আমাদের সম্মান তাদের তাদের প্রতিভায় প্রতিবিম্ব হিসাবে ফেরত আসে আমাদের কাছেই। তো এই যে আমাদের এই জিনিসটা, যে সকলেই আমাদের আশেপাশে সকলেই যদি আমরা তাদের কাউকে সম্মান করি, তাদের ভালো দিকটা আমাদের আমাদেরকেই আলোকিত করে, এই জিনিসটা, এই সামান্য একটা শিক্ষা আমাদের অনেকদিন বুঝতে অনেক সময় লেগেছে, কিন্তু এখন আমরা অনেকেই এটা বুঝতে পারছি, এবং যত আমরা এটা সদ্ব্যবহার করব তত আমরা এই যে আমার আমার এবং আমাদের আশেপাশের যে আমাদের প্রতিবেশী মানুষ হোক, অন্য অন্য পশু প্রাণী, অন্য জগতের মানুষ হোক, তাদের আমরা যদি এগুলোর দিকে নজর দেই, তাহলে আমাদের যে তারা যে আমাদের আমাদেরই আয়না হিসাবে কাজ করে সেটা আমরা খুব ভালো করে বুঝবো। এই আয়নাটা আমাদের যত্ন করে, খুব যত্ন করে ধীরে সুস্থে মুছে টুছে পরিষ্কার করলে পারি, আমরা অনেক আমরা একে অপরের আলোকে আলোকিত নিজে করতে পারি, ফলে আমাদের অগ্রসরের গতিও বেড়ে যায়। তো এই জিনিসটা আমাদের কি বলে, আমাদের বিভিন্ন ধর্মে বলা হয়েছে কানা ঘোষা করতে মানা। তখন কানা ঘোষার করাটা অনেকটা ব্যাপারটা হচ্ছে কি, ওই আয়নার উপর কাদা লাগানো। এখন আমাদের এই এই সব অভ্যাস অনেক দিনের, কিন্তু আমরা যেহেতু এখন বুঝতে পারছি নিজেদের আভ্যন্তরীণ উপলব্ধির মাধ্যমে যে আমরা এই আয়নাকে পরিষ্কার করতে পারি, এবং এর ফলে আমাদের সকলেরই অগ্রগতি হয়, আর যেহেতু আমাদের আমরা অন্যদেরকে এইভাবে দেখতে শিখছি, ফলে হচ্ছে আমাদের দূরের প্রতিবেশীরাও এটা বুঝতে পারছে যে আমরা এদিকে অগ্রসর হচ্ছি, ফলে
অদূর ভবিষ্যতে তাদের সাথেই আমাদের একইভাবে আমাদের তাদের সাথে সংযোগ হবে, একে অপরকে সম্মানের মাধ্যমে, একে অপরকে আলোকিত করার মাধ্যমে, একে অপরকে সাহায্যের মাধ্যমে। তো তো এটা হচ্ছে আমাদের এই আমরা হচ্ছে আমাদের যে 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 পৃথিবীর দিকে আমরা অগ্রসর হচ্ছি তার এই এই বাস এই 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 পরিস্থিতিটা বাস্তবায়নের জন্য আমরা যে পৃথিবী দরকার আমরা সেটা সেটা তৈরি করছি। এটাই হচ্ছে আমাদের আশা এবং উদ্দেশ্য। এবং আমরা আমাদের আমরা যে ইয়েটা যে কর্কশ ফাউন্ডেশনের যে নলেজ সিকার ওয়ার্কশপে যে যে বক্তব্যটা রাখা হয়েছে এর উপর এই 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 এটাকেই বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে। আর শ্বেতা, তুমি তো অনেক বিস্তারিত জানো এ সম্বন্ধে, সুতরাং একটু বলো আমাদেরকে। আমি বলছি, সেদিন আমরা কেশব ফাউন্ডেশনের অ্যানিভার্সারি ছিল ইউনিভার্সাল কাউন্সিলের, আর মানে মহাবিশ্ব পরিষদের ইয়ে ছিল, অ্যানিভার্সারি ছিল। আর আমরা সেদিন মাসায়াকে, শ্রীমান মেহরান তাবাক আলী কেশকে আমরা সবাই মুবারকবাদ দিলাম, ওনার জন্মদিনের হার্দিক বাধাই দিলাম, সবাই নিজের নিজের ভাষায় দিয়েছি, যেটা বড় খুবই সুন্দর লেগেছে। তারপরে সবাই, আমি, যারা যারা ইভেন যারা নলেজ সিকার আছে তারাও নিজের নিজের দিক থেকে একরকমের মুবারকবাদ দিয়েছে। তো এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে শুরু করেছি। আর ওর মধ্যে দূরদর্শিতা ছিল, যেমন ভিশনের ভিশন, ভিশনকে দূরদর্শিতাই তো বলে, সেগুলো ছিল যে এই আমরা যে ডিমেনশনে কাজ, যেই যেই লেভেলে কাজ করছি, যেই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এ কাজ করছি, সের মধ্যে এডুকেশন আর টিচিংটা কি, বা পিস অ্যান্ড ফ্রিডমটা কি, বা জাস্টিসটা কি। শ্বেতা শ্বেতা, এগুলো বাংলা করতে হবে তোমার। আচ্ছা, আত্মাটা কি ওখানে, এই তো ঠিক আছে তো মশাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ন্যায়, আত্মা কি, যেটা আমরা হাজারো বছর থেকে যে জিনিসটা দেবে আছে সেটা প্রকট হচ্ছে আস্তে আস্তে, মানে অ্যাপিয়ার, প্রকট হচ্ছে, যেটাকে আমরা বলি ভিজিবল লাইট, ভিজিবল লাইট, বহিত প্রকাশ, বহিত প্রকাশ আসছে। আসলে আমরা মানুষ হিসাবে সবসময় একটা একটা শান্তিময় আত্মা ছিলাম, আত্মা ছিলাম, কিন্তু আমরা এই 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 জঞ্জালে ফেসে ওটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি। তো এটা আমার আমাদের মধ্যেই ছিল, শুধু আমাদের ওটাকে মেহসুস করা ছিল, ওটাকে ফিল করার ছিল, শুধু এই জিনিসটা এত সোজা ছিল, যেটা লোকে বইয়ে, গল্পে, মানে বইয়ে স্পেশালি, মানে বইয়ে, নানা রকম বইয়ে শান্তি খুঁজে বেরিয়েছে, কিন্তু শান্তিটা যে আমাদের ভেতরে ছিল সেটা বুঝতে পারিনি। কিন্তু কেশব ফাউন্ডেশনে যখন আমরা এন্টার করলাম, যখন শান্তি সন্ধি, যেটা পিস ট্রিটি বলে, যেটাকে সাইন করলাম, তারপরে আমরা বুঝলাম কি আমাদের নিজেদের জিম্মেদারি, যেটা রেসপন্সিবিলিটি, আমাদের নিজেদের নিতে হবে, আমাদের আত্মার, আমাদের শরীর, আমাদের আশেপাশের জিম্মেদারি আমাদের নিজে নিতে হবে। তো সেই চললো আমাদের একসাথে চলা, সবাই, প্রত্যেকটা শান্তিময় আত্মা চললো একসাথে। আর এই নলেজ সিকার ওয়ার্কশপে আমরা এই প্রেজেন্টেশন গুলো করলাম কি দূরদর্শিতা, মানে কি কিরকম দূরদর্শিতা হবে যদি আত্মার আত্মার লেভেলে হোক, বা ন্যায় কি করে হবে, ন্যায়টা কি, আসলে ন্যায়টা কি, ক্রিয়েটর যে আমাদের তৈরি করেছে, যে আমাদের তৈরি, মানে ক্রিয়েটরকে আমি বাংলাতে বলবো, যে আমাদের বানিয়েছে, যে আমাদের নিজেদের ইমেজে বানিয়েছে, যাকে তুমি কিছুও বলতে পারো, আল্লাহ, ভগবান, পরমাত্মা, কিছুও বলতে পারো, সে আমাদের এরম করে বানিয়েছে কি আমাদের বাইরের কিছুই লাগতো না, একটা ফিজিক্যালিটি আমরা এরম তৈরি করে নিয়েছি যে আমাদের সবসময় একটা মানে একটা সবসময় একটা কমজোর, মানে উইক টাইপের একটা ফিলিং আমাদের দেওয়া হয়েছে কি তোমরা ফিজিক্যালি উইক, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এটা ম্যানিফেস্ট করতে পারিনি,
আত্মার যে নলেজটা, যেটা আমাদের ক্রিয়েটর দিচ্ছে, ওটা আমরা ভিজিবল লাইট, যেটাকে আমরা বহিঃ প্রকাশে আনতে পারিনি ঠিক মতো, কিন্তু এখন আমরা ওটা পারছি। যেরকম আমরা নিজেদের মনের কথা বলে ওটাকে বহিঃ প্রকাশে আনছি, আমি জানছি আমার কথা সেলেনা জানছে, সেলেনা কথা মশফেক, মশফেকের কথা আমি, স্বাতি, এটা হচ্ছে বহিঃ প্রকাশ। আর তাই যে তার কারণে ওই ফিজিক্যালিটিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। তো আমাদের এই ভিজন, এই দূরদর্শিতাতে ছিল কি আত্মা, আত্মার পর্যায়টা কি, আত্মা কি, আত্মা কি কাজ করে, আর ন্যায়টা কিরম করে হবে, যদি ন্যায় বলো তো ন্যায়টা কি, ন্যায়টা কিরম করে আমরা দেবো, এই এই যে আমরা যে ন্যায়টা যে দেখেছি সেটা তো অন্যায়ই হয়েছে সবসময়, তো ন্যায়টা আসলে কি করে হবে, ন্যায়টা আমরা আমাদের ভেতর থেকে করব, আমাদের ভেতরের, আমাদের আমাদের ভেতরের আত্মার চোখ থেকে দেখব কি ন্যায়টা কি জিনিস, ন্যায়টা কি করে হবে। এটা অনেক সময় অনেক কষ্টকর হতে পারে, যেটা যেটা আমরা আমরা যাদের পরিবার বলি বা আমাদের আশেপাশের লোক বলি বা একটা একটা রাষ্ট্রের লোক বলি বা পুরো পৃথিবীর লোক বলি, এই ন্যায়টা এরকম কি, এটার মধ্যে তুমি নিজেকে মিথ্যা কথা বলতে পারবে না, তোমাকে সত্যি বলতে হবে যেটা সত্যি সেটা সত্যি। আর ওটা কিন্তু আবার এই ফিজিক্যালিটির অনেক সময় রিভার্স থাকে, তো সেটা আমাদের বুঝতে হবে কি ন্যায়টা কি। তারপরে যারা এডুকেশন অ্যান্ড টিচিং এ, আমি মানে শিক্ষা আর টিচিং যে পড়ায়, পড়ানো, শিক্ষা আর পড়ানোটা কি, সেটা আমি বললাম যে নলেজ, জ্ঞান আর ওটাকে, জ্ঞান আর ওটাকে বোঝা, এই স্পেস ডাইমেনশনে যেখানে আমরা এন্টার করছি, যেখানে ট্রানজিট হচ্ছে, সেটার মধ্যে ওটাকে আমরা বলি জ্ঞান আর তার চর্চা আর তার সেটাকে বোঝা, ওই লেভেলে যে লেভেলে ক্রিয়েটর আমাদের বানিয়েছে, ওই 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 বোঝাপড়াটা, ওই বোঝাপড়াটা হচ্ছে নলেজ। এতদিন এডুকেট করতো, আমরা এখন নলেজ দেবো, যেটা সূর্যের মতন উপর থেকে আসবে, সবাইয়ের কাছে যাবে। এডুকেশন একটা সিলেবাস ছিল যেটা আমাদের মানতে হয়েছে, কিন্তু এখন আমরা ওটা আর মানি না। এটা মানে একটা আমি চর্চা করেছিলাম। তারপরে মশফেক যে আসছে স্পেস টেকনোলজি কেসে, প্লাজমা স্পেস টেকনোলজির ব্যাপারে, যেটা আমাদের ইউনিভার্সের যে যারা মহাবিশ্বে, বিশ্বের যারা অতিথি, যারা বাসী, তাদের সাথে আমরা কি করে কথাবার্তা বলবো, কি করে তাদের সাথে মানে ইন্টারাকশন করব, মানে কি করে আমরা ওদের ওই এনার্জির সাথে আমরা থাকবো, মিলে জুলে থাকতে পারবো, সেই পর্যায়ে আমাদের তৈরি হতে হবে। আর এই প্লাজমাটা একদিক থেকে আমি এটা বলবো, এত সুন্দরভাবে বলেছে মশফেক কি ওই কিছু সেন্টেন্সে, মানে ওই কিছু বাক্যতে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কি আমাদের এখন এটা তৈরি করতেই হবে। মনে করো COVID-19 যদি আমরা একটা পজিটিভ ওয়েতে নিই, তাহলে একটা একরকমের পূর্ণ সম্পূর্ণ স্বচ্ছতা, পিওরিটি আনছে লোকের মধ্যে, আত্মার বলে আনছে কি ফিজিক্যালিটিটা ইললেস, নানা রকমের নানা রকমের ডিজিজ, যেটাকে আমরা বলি বাংলাতে নানা রকমের শরীরের দুর্গতি, আমি তো এই বলবো দুর্গতি, যেটা আমরা অ্যাকসেপ্ট করছি সেটা থেকে আমরা আমরা পিওরিটি মানে সম্পূর্ণভাবে শুদ্ধভাবে বেরিয়ে আসি। কেন কি অন্তরিক্ষে আমাদের ওরম করেই থাকতে হবে, আমাদের এনার্জি লেভেলগুলো ওরম থাকতে হবে, যেটাকে আমরা ইন্ডিয়া তো বলবো না, তবে বলবো আমাদের এখানে বলে শক্তি, শক্তি মানে দ্য পাওয়ার অফ এনার্জি, এনার্জির শক্তি, শক্তিটাকে আমরা কি করে বানাবো, আর এই শক্তিটার ইন্টারাকশন ওদের সাথে কি করে হবে। স্পেসেও এরকম এন্টিটি থাকবে যারা আমাদের উইকনেসটা বুঝতে পারবে, সো আমাদের উইক হতে হবে না, এই একটা মানে চর্চা হবে আগে। তবে এটার ভিশনটা মশফেক দিয়েছিল কি মানে আগে বিশ্বের যারা মহাবিশ্বের যারা রেহবাসী যারা থাকছে, তাদের সাথে আমাদের ইন্টারাকশনের তৈরি একটা ব্রিজ তৈরি করছি, একটা একটা পুল তৈরি করা হবে, যেটার মধ্যে সবাই আস্তে আস্তে করে এগোবে আর ওরাও আস্তে আস্তে করে এগোবে, শেষ পর্যন্ত আমরা আমাদের মিলন হবে। ওই গানটা আছে না,
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ দেখায় অন্ধকার, এই দেখায় সবাইকে আলো। তো এই এই কথাটাই বলছিল, আমরা বলেছি, আর এটা বড় মানে সুখের খবর যে আমরা ওই পর্যায়ে এসেছি, আর ওই পর্যায়ে আমরা কথা বলি। সবাই নিজের আত্মার উন্নয়নের কথাই বলে, আর তার কারণে ওইরকম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যেটা আমরা এখন বুঝতে পারছি। যেরকম আমি আমি অনেক উইক টাইপের মেহসুস করতাম, এখন আমি আমার বলে না দিল 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 জব চাহতা হ্যায়, যখন আমার হার্টটা চেয়েছে তখন ওই কারেজটা আমি পেয়েছি। আর তোমাদের সবাই ভালোবাসা পেয়ে আরো কারেজিয়াস হয়ে গেছে আমি তুমি সবাই। তো আমরা এখন স্ট্যান্ড আপ হয়ে দাঁড়িয়েছি ওই স্পেস টেকনোলজির জন্যে, ওই ডিমেনশনে পা দেওয়ার জন্যে, আর বোধহয় আমরা দিয়েও দিয়েছি। তো এই আমি বলতে চাই সবাইকে, বন্ধুরা বাচ্চারা তোমরা সবাই, এই এইটা বড় সেলিব্রেশন, মানে একরকমের উৎসাহ, মানে উৎসব বলে উৎসাহ উৎসাহিত উৎসব মানানোর এক রকমের প্রকার। ওটার জন্য হয়তো আমাদের কাছে আমরা লাইটিং করিনি, হয়তো আমরা জামা কাপড় পরিনি, কিন্তু ভেতরের যে আত্মার যে একটা খুশি, অত্যন্ত খুশি, মানে সেটা বোঝানো এই ফিজিক্যালিটিতে বোঝানো বড় মুশকিল সবাইকে। সেই পর্যায়ে আমরা সেলিব্রেট করছি, সেলিব্রেট মানে উৎসব করছি। তো সেই আমি বলতে চাই যে এই উৎসবে আমরা সবাই আছি, আর আমরা আগে বাড়ছি। আর এই ছিল আমাদের ওই দিনের প্রেজেন্টেশন, মানে প্রস্তুত ছিল আমরা এটা করতে, আর সবাই খুব সুন্দরভাবে নিজেদের দূরদর্শিতাতে বলেছে। আর এটা তো একটা কুদরতি জিনিস যে মানুষের নেচার কোনো সময় ভায়োলেন্ট ছিল না, হিংসক ছিল না, ওটা বানিয়েছে, আমরা অ্যাকসেপ্ট আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন আর মানি না। এই জন্য এটাই আমি বলতে চাই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তোমার? সবাই আমি এই জন্য বললাম যে আমি এই আমরা ওই লালন ফকিরের মতন, জানো তো ওই লালন ফকির যা বলেছে সত্যিই বলেছে, এত সুন্দরভাবে বলেছে যে মনটা লাফাতে লাফা লাফিয়ে ওঠে। আমার মনটা লাফিয়ে উঠলো যখন আমি লালন ফকিরের গান শুনলাম, কি মানে উৎসব করছে কিন্তু সব সময়, কি করে উৎসব করছে? তোমার তো গায়ে জমকালো জামা কাপড় নেই, তুমি তো কোনো দিয়া প্রদীপ লাগানো নেই, তাহলে উৎসব কোথায়? উৎসবটা মনের ভেতরে, মনের ভেতর থেকে বেরোচ্ছে। তাই আমি বলতে চাই সবাইকে, আমার কথা শোনার জন্যে সবাইকে শুকরিয়া, ধন্যবাদ। আর এই আমি বলতে চাচ্ছিলাম। একটা জিনিস শ্রেতা, হয়তো ওর যে এই উৎসবের যে আমরা সুন্দর জামা কাপড় পরিনি অথবা নাচ গান করতেছি না, কিন্তু ওর কথার মধ্যে যে কিরণ আছে এটা আমরা সকলেই বুঝতে পারতেছি। হ্যাঁ নিশ্চয়ই, সেটা এটা হচ্ছে ভিতরের কিরণ, কিন্তু কথার মাধ্যমে একটু একটু দেখা যায়, কিন্তু যাদের বোঝার তারা ওইটুকেই বোঝে। হ্যাঁ সুতরাং আমরা সকলেই খুব আনন্দিত এই কারণে। আনন্দিত, হ্যাঁ খুব আনন্দিত। তো এখন একটা জিনিস কি, এই এই যে আমরা যে আমাদের যে দূরদর্শীর তার ব্যাপারে আমরা যে শ্বেতা যে কথা বললো, হ্যাঁ দর্শন একটা জিনিস, এখন আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, হ্যাঁ আমরা চাই এটা হোক, এখন এটা আমাদের করতে করার প্রয়োজন, এবং করার জন্য আমাদের একটু নিজেদেরকে প্রয়োগ করতে হবে, এটাই হচ্ছে আমাদের। আচ্ছা আজান হচ্ছে, সুতরাং আমরা একটু আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তা যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে যে আমরা যে এই যে এই যে যেসব জিনিস বাস্তবায়িত করতে চাই তার জন্য তো আমাদের কিছু উদ্যোগ নিতে হবে, এটা আমরা কিভাবে করব
এর জন্য আমাদের এই বস্তু জগৎ অথবা পৃথিবীর পৃথিবীর যে পরিস্থিতি, এর মধ্যে এই ফিল্ড স্ট্রেংথে বস্তু জগতের পরিস্থিতির মধ্যে কাজ করতে হবে। শুধু তাই না, শুধু আমাদের এখনকার পরিস্থিতির মধ্যে যেমন কাজ করতে হবে, কিন্তু এখনকার পরিস্থিতি থেকে আমরা যে এর পরের পর্যায়ে যাচ্ছি, যেখানে বস্তু জগতের ফিল্ডগুলোর গুরুত্ব সীমিত, আমরা নতুন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ব্যবহার করা যায়, ফিল্ড ব্যবহার করা যায় এগুলো শিখছি। তো এর জন্য আমাদের কি কি করা দরকার? এই যে শ্বেতা যে বললো যে আমাদের যে ব্রিজটা তৈরি করতে হবে, আমাদের এই বস্তু জগৎ থেকে গায়েবী জগতের যে ব্রিজ, যে ব্রিজে আমরা শুধু হচ্ছে এই ব্রিজ তৈরি করে আমরা ওখানে পৌঁছাবো না, আমরা ওখান থেকে আসা যাওয়া করতে পারি, যেটা আমাদের আগে আগে আমাদের পৃথিবীতে আসা যাওয়াটা এরকম সহজ ছিল না। শুধু স্পেসের ব্যাপার না, এটা আমাদের যেটা আমরা আমাদের বস্তু জগৎ থেকে অদৃশ্য জগতে আসা যাওয়া, আমাদের আগে তো জন্ম এবং মৃত্যুর মাধ্যমে হতো, এটাই কি একমাত্র পথ? তো এগুলো আমাদের একটু অন্যভাবে চিন্তা করার প্রস্তুতি নিতে হবে, এবং এটা এটা আমাদের গতানুগতিক আমরা যেভাবে বুঝেছি এর আগে, তার বাইরেও যে উপায় আছে এটা আমাদের, এ ব্যাপারে আমাদেরকে আমাদের মন খোলা রাখতে হবে, রক্ষা রাখা প্রয়োজন। তো এই পরিপ্রেক্ষিতে আমরা একটু আরেকটু আজকে কি বলে ওই কাপগুলোর কথা বলি। আমাদের এই কাপের মধ্যে অনেক কিছু লুকায় আছে, আমরা তো কি বলে হচ্ছে শরীর আত্মার কাপ এবং শরীরের কাপের কথা তো জানি, যেটা আমরা এর আগে চিনেছি, যেটাকে ওয়ান কাপ এবং কাপ টু বলে। তো এখন আমাদের হচ্ছে আজকে আমরা একটু নজর দিব সেটা হচ্ছে নিচের কাপগুলোর দিকে, বিশেষত নিচের কাপ, একেবারে নিচের কাপটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড, আর তার উপরের কাপটা হচ্ছে ইনার্শিয়া। এখন ইনার্শিয়া বলতে কি বোঝায়? তা আমি কি একটা ছবি আঁকাই এখন? এটা আমাদের বোঝার জন্য একটু এটা বেশ এটা অনেকভাবে এটার গুরুত্ব গুরুত্ব আছে। আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড বোঝা এবং এর সদ্ব্যবহারের জন্য তো আমাদের এই নিচের দুটো কাপ, আমি ওই দুটো কাপের ছবি আবার আঁকাই। তো নিচের কাপটা হচ্ছে এরকম, মাঝখানে একটা হচ্ছে লোহার, তারপরে আমাদের আছে হচ্ছে দস্তা, তারপরে আছে হচ্ছে আমাদের তামা, সবগুলোই নেওয়া কঠিন। এটা হচ্ছে আমাদের নিচের কাপ। এখন এটা হচ্ছে এটাকে আমরা এটা বলা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃথিবীর গ্র্যাভিটেশনাল পৃথিবী কিভাবে থ তো লিখলাম না, কি লিখলাম, বাংলা লেখার অভ্যাস অত নাই সেজন্য। আচ্ছা, বৈদীর্ঘি না থয়রশ্রী কোনটা? ওই দীর্ঘি কোনটা? আচ্ছা, পৃথিবী, আচ্ছা পৃথিবীর গ্র্যাভিটেশনাল এবং ম্যাগনেটিক ফিল্ড, এই এই কাপটা। তো এখন এর উপরের কাপটা যেটা হচ্ছে, যেটাকে কেস বলে ইনার্শিয়া,
এখানে আমার আমাদের আছে কপারের সব ব্যাপার স্যাপার, কপারের ন্যানো কোটেড, তারপর এখানে আর একটা আছে কপারের, তারপর হচ্ছে কপারের প্লেট, ন্যানো কোটেড সবই ন্যানো কোটেড। তো এটাকে বলা হয় ইনার্শিয়া। আমি ইনার্শিয়াটাই রাখবো, কারণ বাংলাটা কি হবে এটা বলা মুশকিল। তা ইনার্শিয়া, ইনার্শিয়া এখন এই কাপটার গুরুত্ব অনেক। এই কাপটা কি বোঝায়, এই কাপটা ইনার্শিয়া বলতে কি বোঝায়? আমরা পৃথিবীর গ্র্যাভিটেশন অনেক দেখি, এটা বুঝলাম যে আমরা পৃথিবীর ছবি না আঁকা। তো এই হচ্ছে আমাদের পৃথিবী। তা এখন পৃথিবীর ভেতরে আমাদের পৃথিবীর একটা কোর আছে, যেটা যেখানে বলা যেতে পারে আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড আছে। এখন আমাদের পৃথিবীর এই যে বাইরে, এখানে মাটি, কোনো জায়গায় মরুভূমি, কোনো জায়গায় মাটি, কোনো জায়গায় পাহাড়, মাটি এক এক জায়গায় এক এক রকম। তা আমাদের পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন রকম ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পদার্থের ম্যাগনেটিক ফিল্ড, যে পদার্থ দিয়ে এই পৃথিবীর খোলসটা তৈরি, তার একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড এক এক জায়গায় এক এক রকম, ফলে আমাদের আমাদের এই এই এলাকার ম্যাগনেটিক ফিল্ড এমন যে আমাদের গায়ের রংটা একটু গাঢ় হয়। যা যদি আমরা হচ্ছে ইউরোপে যাই, ওখানকার ম্যাগনেটিক ফিল্ডটা একটু আলাদা, ফলে ওখানকার লোকজনের গায়ের রং একটু সাদা হয়। তারপরে আর একটা জিনিস হয়, আমাদের এখানকার লোকজন অতটা লম্বা হয় না, ইত্যাদি ইত্যাদি। এগুলো নির্ভর করে হচ্ছে এই ইনার্শিয়া কাপের উপর। ইনার্শিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, একটু অন্যরকম, এখানে একটু অন্যরকম, ওখানে একটু অন্যরকম। এমন কি হচ্ছে এই কারণে গাছপালা এক এক জায়গায় এক এক রকম, সব জায়গায় গাছপালা কিন্তু এক না। মরুভূমিতে যে যে গাছ হয়, আমাদের বাংলাদেশের মাটিতে সে গাছ হয়, সে গাছ দেখা যায় না। এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবীর মূল ম্যাগনেটিক ফিল্ড এর উপর এটা যোগ বিয়োগ হয়। তখন এই কাপের, এই কাপের রূপ যে এরকম হতে হবে এমন কোনো কথা নাই। এই কাপের আমরা যদি এটা উপর থেকে আঁকাই ছবি, আমরা যদি এই কাপের ছবি উপর থেকে আঁকাই, তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের কি আছে, আমাদের হচ্ছে এটা ন্যানো কোটের একটা কয়েল আছে, এখানে আর একটা কয়েল আছে, এখানে একটা প্লেট আছে। আমরা এইখানকার যে এই এই কাপের যে ফিল্ড, এটা আমরা পরিবর্তন কিভাবে করতে পারি? যেমন আমরা এখানে হচ্ছে অন্য একটা কিছু দিতে পারি, কি বলে, ম্যাগনেশিয়াম, অথবা আমরা ক্যালসিয়াম দিতে পারি, বিভিন্ন জিনিস দেওয়া যায়। এটার এটার ফলে যোগ বিয়োগ হয়, নতুন ফিল্ড তৈরি হয়, এবং এই নতুন ফিল্ড, এবং তার মানে কি নতুন ফিল্ড, এখন আমরা যদি পাঁচটা কাপই আঁকাই পাশাপাশি, এই আমি এই পাশে ছোট করে আঁকাবো। তা এইটা হচ্ছে পাঁচটা কাপ, তো আমাদের এই পাঁচটা কাপে এখন এইটা হচ্ছে আমাদের ইনার্শিয়ার কাপ, এটা হচ্ছে আমাদের ইনার্শিয়ার কাপ। এখন এই কাপের ফিল্ড কিন্তু এর প্রভাব কিন্তু সব কাপের উপর পড়ে, এদিকে পড়ে আবার এদিকেও পড়ে। সুতরাং কাপ, প্রত্যেক কাপ প্রত্যেক কাপে প্রভাবিত করে। সুতরাং এটা কিন্তু সাংঘাতিক, এই পাঁচটা কাপ কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল। এখন এই যে কাপের, এখন আমরা যদি এর ফিলটা একটু বদলাই দিই, ইনার্শিয়ার কাপের, এখন ইনার্শিয়ার কাপের যদি আমরা ফিলটা একটু বদলাই যাই, সেখানে হচ্ছে উপরে যে তিন কাপ দিয়ে যে মানুষ হবে সে ইন্ডিয়ান না হয়ে কি বলে হচ্ছে ইটালিয়ান হবে, অথবা আরো আর আরব দেশের লোক হবে। তো এই এই কাপের একটু এদিক ওদিক করেই আমরা হচ্ছে কি ধরনের মানুষ তৈরি হবে, অথবা অথবা কি ধরনের গাছ অথবা প্রাণী তৈরি হবে সেটা নির্ভর করে। তো আমাদের এই কাপটা কিভাবে বদলাতে হবে, কিভাবে এর এইটা হচ্ছে আমাদের যে যে
এই যেমন হচ্ছে এই উপরে তিনটা কাপ দিয়ে যে প্রাণীর প্রকাশ হবে, যেমন মানুষের মানুষ হতে পারে, সেই মানুষটা কিরকম হবে সেটা হচ্ছে এই ইনার্শিয়াল কাপের উপর নির্ভর করে। আমাদের আত্মা আসছে হচ্ছে অন্য জায়গার থেকে, সেটা এখানে, কিন্তু আমাদের পৃথিবীর খবরটা আসছে, পৃথিবীর ফিল্ডও আছে, পৃথিবীর ফিল্ডও আছে, কিন্তু আমাদের বাহ্যিক রূপ অথবা আমাদের বস্তু জগতের রূপ এই ইনার্শিয়া কাপের মাধ্যমে ঠিক হয়। তো এটা আমাদের ক্ষেত্রে যতটা প্রযোজ্য, আমাদের দেশে যেসব গাছ টাছ হয় অন্য দেশের তুলনায়, সেই ক্ষেত্রে ওই একইভাবে প্রযোজ্য। প্রাণী পশু পাখি সব, পাখিদের অতটা ইয়ে নাই, কারণ ওরা হচ্ছে পৃথিবীর সাথে অত সংযুক্ত না আমাদের মতো। কিন্তু এই এই এর মধ্যে আমরা বিভিন্ন ফিল্ড তৈরি করে বিভিন্ন রকম প্রাণ অথবা পদার্থ তৈরি করা যায়। পদার্থের জন্য এত কিছু লাগে না, কিন্তু প্রাণের জন্য তিনটা কাপ দরকার। এটা হচ্ছে শরীরের দিকটা, এটা হচ্ছে শরীরের আত্মা, আর এটা হচ্ছে মানুষের আত্মা। তো এই ফিলটা, এটা সবসময় এটা কিন্তু আমি উপরে নিচে দেখাচ্ছি, কিন্তু এটা আসলে এটা একটা প্রবাহ, তার মানে কি ওই চুম্বকের মতো প্রবাহ। তো আমরা যদি চুম্বকের মতো প্রবাহ হয় এইরকম প্রবাহ, কি বলবো, এরকম প্রবাহ চুম্বকের মতো, রংটা তো বদলানো এরকম হওয়া উচিত ছিল। যাই হোক, এই চুম্বকের যেরকম ছবি আমরা এই ধরনের চুম্বক আঁকালে বা যেমন আঁকাই একই রকম, তো এটা আমাদেরও এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে। এবং হচ্ছে এগুলো সবগুলোর সম্মিলিত ম্যাগনেটিক ফিল্ড। তো এই সম্মিলিত ম্যাগনেটিক ফিল্ড এবং আমাদের চেহারা, আমাদের রূপের প্রকাশ হচ্ছে এইটার মাধ্যমে, হ্যাঁ, ইনার্শিয়ার মাধ্যমে। এই একটা জিনিস যেটা কত নলেজ সিকার ওয়ার্কশপে কিছুটা আমাদের উল্লেখ করা হয়েছে, এবং এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এবং ভালো করে বুঝলে পরে আমরা কি বলে বাঙালি হতে চাই না কি হচ্ছে ডলফিন হতে চাই, এটা ঠিক করতে পারি আর কি। ডলফিন হওয়ার জন্য আর একটু লাগবে, তবে যাই হোক, মানে মানুষ বিভিন্ন রূপে মানুষ, এটা বিভিন্ন জায়গার উপর নির্ভর করে এবং পরিস্থিতির উপর নির্ভর করে, এবং সেটাই হচ্ছে ইনার্শিয়াল ফিল্ড, সেটা হচ্ছে বাইরের পৃথিবীর বিভিন্ন জায়গার ফিল্ড। ধরা যাক এখানে একটা মরুভূমি আছে, মরুভূমির ফিল্ডে তো অন্যরকম ব্যাপার। মরুভূমিতে কেউ যদি জন্ম হয় তার দেখতে একরকম হবে, আর কি বলে আমাদের মতো জায়গা যেখানে হচ্ছে সবুজ টবুজ বেশি আছে সেখানে তাদের রূপ আর একরকম হবে। তো এই এই যে আবার হচ্ছে কি বলে চাইনিজরা আর একরকম হয়, কারণ ওখানকার পরিস্থিতি আর একরকম। তো এবং এবং এমনকি ধরা যাক আমাদের এই এলাকার পরিস্থিতি 100 বছর আগে যে ছিল তা কিন্তু এখন নাও থাকতে পারে। পৃথিবী আস্তে আস্তে বদলায়, পৃথিবী তো একটা, এরও তো একটা আত্মা আছে, এরও পরিবর্তন আছে। সুতরাং এর পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হয়। একইভাবে আমরা যদি একসাথে সম্মিলিত প্রচেষ্টা চালাই তাহলে পৃথিবীরও আমরা পরিবর্তন করতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে উদ্যোগের কথা আমরা বললাম গত নলেজ শিকার ওয়ার্কশপে যে আমরা করেছি, সেটা হচ্ছে শুধু আমাদেরই উন্নয়ন না, আমাদের পৃথিবীর পরিবর্তন এবং পৃথিবীর আশেপাশের পরিস্থিতির পরিবর্তন সবগুলোর সাথে সংযুক্ত। তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে নাকি এই ব্যাপারে? না, অনেক সুন্দর করে বলছো। এই আমি বলছি সুন্দরী কমলা নাচে, সুন্দরী সুন্দর বলেছো তো, সুন্দরী কমলা হয়েছে সবাই আমরা। তবে
খুব সুন্দর ভাবে, খুব সুন্দর ভাবে তুমি বোঝালে মশফিক, তুমি সবসময় আরো ডিটেইলে বোঝাও, খুব সুন্দর ভাবে বুঝলাম, যেটা তখন অনেক সময় আমরা বুঝি না, এই যে কাপ অফ ইনার্শিয়াটা, মানে এটাকে ট্রিগার করা, মানে মানে বহির প্রকাশকে ট্রিগার করা, এই কাপ অফ ইনার্শিয়াটা কাজ করে, আর এটা দিয়ে মানুষে নিজের স্বভাব নিজের ইয়ে পাল্টাতে পারে, নানা রকমের ইয়ে নানা রকমের মানে এলিমেন্টস মিলিয়ে, যেটা আমাদের, হ্যাঁ এটা পুরোপুরি আমাদের ইয়ে না, আমাদের পুরোপুরি স্বভাবের চেয়ে এটা হচ্ছে বাহ্যিক প্রকাশ। কারণ কি, হ্যাঁ, বাহ্যিক প্রকাশের সাথে স্বভাবের কিছু সম্পর্ক আছে, কিন্তু এইটা হচ্ছে আমাদের, তো আসলে হচ্ছে কি, আমাদের হচ্ছে আত্মার কি বলে, তুমি একভাবে চিন্তা করো, এই আমাদের আত্মার সাথে পৃথিবীর আত্মার একটা ফিল সংযোগ তৈরি হচ্ছে, আর তুমি ইনার্শিয়ার ফিল্টার বলতে পারো একটা ফিল্টার, এই যে এই যে দুইটা ফিল্ডের মধ্যে সংযোগ হলো, এটার মাঝখানে একটা ফিল্টার লাগানো হয়েছে, বিভিন্ন রকম ফিল্টার লাগালে পারে, লাল ফিল্টার লাগালে পারে, কি বলে হচ্ছে রেড ইন্ডিয়ান হয়, কি বলে ব্রাউন ফিল্টার লাগালে পারে ইন্ডিয়ান হয়, বুঝছো? হ্যাঁ এবার বুঝলা? হ্যাঁ বুঝলাম, এটাই এটাই সুন্দর জিনিসটা, যে পৃথিবী একটা বায়োলজিক্যাল বিইং, আর আমরা ওই ওই ওটা ওরই ইনার্শিয়া দিয়ে একটা বহির প্রকাশ হয়েছি, যার মধ্যে আমাদের আমাদের সোল রয়েছে, আমাদের সোল এন্টার করেছে আর কি। আর এর মধ্যে মানে তুমি যখন বলছিলে না মশফিক ইন কাপ অফ ইনার্শিয়ার ব্যাপারে, তখন আমি ভাবছিলাম কি তাহলে মানে এই কাপটা যদি বানাই তার মধ্যে কি গোলাপ বা রজনীগন্ধা বা বহির প্রকাশ করার জন্যে বা নিমের পাতা বা এইসব দেওয়া যায়, মানে করো একটা মানে ট্রিগার করার জন্য কি আমরা এই 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 যে খুশবুটা এটা আমরা সবাইকে দিতে পারি, বা এটা ট্রিগার করার জন্য যদি আমরা চাই আর কি, এটা তো নিজের একটা একটা কাজ করেই, যদি আমরা মানে ইনার্শিয়াটাকে বহির প্রকাশে বিষ দিয়ে এটা করতে চাই তাহলে এটাও হবে আর কি। মনে করো কোনো সিকনেসে কেউ আছে, তো তার জন্য আমরা নানা রকমের হার্বস মিলিয়ে বলতে চাই কি ওর সিকনেসটা যাতে দূর হোক, ও শান্তি পাক, এরকম একটা কিছু করা যায় আর কি, মানে আমি আমি ভাবলাম আর কি। আরেক ভাবে চিন্তা করো, এখানে তুমি তুমি চিন্তা করতেছো একটা মানুষ তৈরি হয়ে গেছে তাকে তার পরিবর্তন, কিন্তু এই কাপের ক্ষেত্রে আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে। অন্যভাবে কিভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমরা আমরা যে তৈরি করতে পারি, আমরা একটা প্রাণ তৈরি করতে পারি এবং তার বহিঃপ্রকাশটা ঠিক করতে পারি ইনার্শিয়ার মাধ্যমে। তো তুমি চিন্তা করতেছো পরিবর্তন, কিন্তু তুমি চিন্তা করো যে পুরো জিনিসটাই আমাদের, এবং এই বোঝাটার এটা হচ্ছে একটা অংশ। তো তুমি যে ধরো হচ্ছে এটা রেডিনের বা ইন্ডিয়ান বানাবা না ইন্ডিয়ান বানাবা, সেটা তোমার উপর নির্ভর করে, এবং তুমি হচ্ছে ইউ আর দ্য ক্রিয়েটর। হ্যাঁ হ্যাঁ, মানে ইনার্শিয়াটা নিয়তির উপর থাকবে, মানে নিয়তটা বড় জিনিস হবে এই ইনার্শিয়া কাপের জন্য স্পেশালি। হ্যাঁ, তুমি হয়তো কি বলে হচ্ছে আমাদের ব্রাউন ইন্ডিয়ান আছে, রেড ইন্ডিয়ান আছে, তোমার হয়তো দরকার ব্লু ইন্ডিয়ান, তখন তুমি অন্য ব্যাপার। আমাদের আমরা ইন্ডিয়ান, আমরা ব্লু ইন্ডিয়ান। হ্যাঁ, কারণ ব্লু ইন্ডিয়ান জানো তো কি বলে, এই যে আমাদের কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর বলো না, অনেক ব্লু ইন্ডিয়ানেরও দরকার আছে, অনেকদিন আমাদের ব্লু ইন্ডিয়ানের সাথে দেখা হয় না। শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান, ব্লু ম্যান ম্যারেজ, এরকম আর কি। ও গড, তোমার তো নীল ইন্ডিয়ান দরকার আছে এখন অনেক দিন ধরে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি হাজার বছর ধরে খুঁজছি নীল মানুষকে, খুঁজছি, নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। এক কাপ অফ ইনার্শিয়াটা স্পেশালি নিয়তের উপর কাজ করবে, আমি মানে আমার যা মনে, আমি তো অত এইভাবে বলতে পারছি না, তবে আমার মনে হয় কেন কি পৃথিবীর থেকেই আমরা ট্রিগার হয়েছি, তারপরে সোল আমাদের এন্টার করেছে আমাদের এই বডিতে, যেটা আমরা বহিঃপ্রকাশ এসেছি যখন, তখন তাহলে ওই ইনার্শিয়াটা যখন শুরু হয়েছে, যখন পৃথিবীর ইনার্শিয়ার থেকে ফিল্টার হয়ে যখন বেরিয়েছে জিনিসটা, সেটা নিয়তটা আর কি, পৃথিবীর নিয়ত কি এই এই সোলটা এর মধ্যে আসছে, ওর নিয়তটা, তার মানে একটা পিওর ফর্মে ছিলাম আমরা সবসময়। মানে একটা এই যে পৃথিবীর এই জায়গাটা যে এরকম হইলো, ইন্ডিয়া হইলো, আর এই জায়গাটা ধরো
কি বলে অন্য দেশ হইলো, এই যে ফিল্ড গুলো এখানে তৈরি হয়েছে, এটা তো পৃথিবীর আত্মারই বহিঃপ্রকাশ। তার মানে এখানকার যে ইনার্শিয়াটা তৈরি হয়েছে, এটা তো পৃথিবীর আত্মারই একটা বহিঃপ্রকাশ, এবং আর পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করেই তো হয়েছে। তো ইন্ডিয়া যে ইন্ডিয়া হয়েছে, অথবা আমেরিকা যে আমেরিকা হয়েছে, অথবা এগুলো সবই নির্ভর করে হচ্ছে আমাদের আত্মার উপর। এবং এবং যারা এই সব জায়গায় বসবাস করে, তারা যদি শক্তিশালী ফিল্ড ব্যবহার করতে পারে, তাদের তুমি যেটা বলতেছো আত্মার ফিল্ড, তারাও এই ইনার্শিয়া পরিবর্তন করতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেরকম তুমি তুমি হ্যাঁ বুঝেছি, তোমারও আত্মার ইয়ে আছে, কি বলে একটা প্রভাব আছে, তুমি যদি মানে ওর প্রয়োগ করতে জানো কিভাবে করতে হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমি আজকাল করি। যেরকম তুমি বলেছিলে না, তুমি আত্মার থেকে একটা লো একটা তোমার একজন বন্ধু যে স্পেনে থাকে বোধহয়, আমি ভুলে গেছি, স্পেনের কথাই বলছিলে, কি ও ওটা রিকভার করলো, তোমাকে হয়তো বলেনি কিন্তু ও রিকভার হয়ে গেছিল। তো এটা খুব স্ট্রং ফিল, এই ইনার্শিয়া, ওটা ইনার্শিয়ার মধ্যেই গেছে, তোমার যে বহিঃপ্রকাশটা, মানে তুমি যেটা চেতে ও যাতে রিকভার হয়ে যাক, ওটা ইনার্শিয়া ফিল থেকে। এটা ঠিক ইনার্শিয়া না, ইনার্শিয়া তুমি চিন্তা করো ইনার্শিয়াকে একটা ফিল্টার হিসেবে, আর তুমি যখন তোমার সোল দিয়ে তুমি যখন ইনার্শিয়াটাকে বদলাচ্ছ, তুমি ফিল্টারের রংটা বদলাচ্ছ। তা আর যেটা হচ্ছে, আমরা এখন একজনের সাথে আরেকজনের যোগাযোগ করি আত্মার থেকে আত্মা, সেটা কোনো ফিল্টারের মাধ্যমে যাচ্ছে না, সেটা কোনো পদার্থ জগতের ফিল্টারের মধ্যে যাচ্ছে না, সেটা হচ্ছে একদম আত্মার থেকে আত্মা, একদম ক্লিন কানেকশন, এবং সেখানে কোনো এরকম কোনো ইয়ে নাই, এ কোনো বাধা নাই। ফলে হচ্ছে তুমি যা চাও সেটাই বাস্তবায়িত হয়। হ্যাঁ বুঝলাম, হ্যাঁ বুঝেছি। তবে এইটা কিন্তু বড় অদ্ভুত, এই কাপগুলো মানে ঠিক ওরকম, ওই যে আমরা দেবী দেবতাদের ব্যাপারে পড়ি, সাধু সুফিদের ব্যাপারে পড়ি, যারা এই জিনিসগুলো হয়তো জানতো অনেক আগের থেকে, জানতো যে ইনার্শিয়াটা কি, কি করে বহিঃপ্রকাশটা হয়, কি করে প্রত্যেকটা এলিমেন্টকে ওরা নিজের হাতে বলে আর বহিঃপ্রকাশ করে, এই এই জিনিসগুলো ওরা জানতো অনেক আগের থেকে, এই যেগুলো আমরা আজকে জানতে পারি, এগুলো বড় অদ্ভুত লাগে আমার। মানে আমি যেগুলো জানতে পারছি এটাও বড় অদ্ভুত লাগে, কি আমরা সবাই এগুলো জানতে পারলাম, এটা একটা মানে ওপেননেস হলো শরীরের, মনের, প্রাণের, সব জিনিসের। যেটা বদলাচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকেই চাচ্ছি, যে এটা সকলের, আমরা অনেকেই চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমরা সকলেই এটা শিখি এবং জানি, ফলে এটার বহিঃপ্রকাশ আস্তে আস্তে বাড়ছে এই কারণে। তো আমরা এটা আগে আমরা চাইনি এভাবে, ফলে এখন যেহেতু আমরা জানি যে আমরা এগুলো করতে পারি, প্রথম কথা হচ্ছে যে আমাদের জানা যে এটা সম্ভব, আগে তো আমরা জানতামই না যে এটা সম্ভব, এখন আমরা জানি যে এটা সম্ভব, এখন আমরা আস্তে আস্তে এটাকে বাস্তবায়িত করি। আর যত আমরা ফিল স্ট্রেংথ বাড়াবো তত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। আমাদের আমাদের উপরই নির্ভর করে আমরা আমরা কোন কোন লেভেল, আমরা কি জিরো টাইম করতে চাই, এখনই করতে চাই, নাকি আমাদের এখনই করতে গেলে একটু অতিরিক্ত হয়ে যাবে আর একটু ধীরে করি। তো হ্যাঁ, একটু একেবারে একবারে হঠাৎ করলে সকলেই তো একই স্পিডে শিখতেছে না, সুতরাং আমাদের সকলকে সম্মান করেই অগ্রসর হতে হবে। সুতরাং হ্যাঁ, আমরা খুব বেশি আস্তে যেতে পারবো না, কিন্তু আমাদের যত যত যতটুকু সম্ভব আমরা যারা হচ্ছে শিখতে আগ্রহী, আমরা তাদেরকে তাদেরকে বেশি উৎসাহ দিব, আর যারা যারা অতটা আগ্রহী না তাদের একটু কষ্ট করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তবে এই এই যে এই যে সিম্পল জিনিস দিয়ে, কপার দিয়ে, জিঙ্ক দিয়ে, এটা এত সোজা কি প্রত্যেকটা মানুষ এটাকে যদি জানে তাহলে করতে পারে, কিন্তু ওই হচ্ছে কি আমি মানে আমাদের এখানে যা অবস্থা সেই হিসেবে এটা এই অদ্ভুত অগ্রিম স্পেস টেকনোলজি বলতে পারো এটাকে, যেটাকে খুবই সাধারণভাবে কেশি ফাউন্ডেশনে দেখানো হয়েছে, আর লোকেরা
ইগনোরেন্স তো প্রচুর, প্রচন্ড ইগনোরেন্স। আর সেটা আমাদের, আমি আমি আমার আত্মার থেকে বলি, সেটা আমার টলারেবল হয় না। কি এখন এই সময় যদি তুমি বলো আমি আমি জানি না, তাহলে সেটা টলারেবল হবে না। এই জিনিসগুলো বড় ইয়ে, কি লোকেদের এটা জানা উচিত। আর আমরা আমরা ভেতর থেকে এই এই ভেতর ভেতরের কেন কি আমরা নিজেরাও একরকমের, আমাদের মধ্যেও এই কাপগুলো রয়েছে, অ্যাজ এ কাপ আমরাও এই উইশটা সবসময় করি, নিয়তটা করি যে মানুষে, আশেপাশের মানুষে যাতে এই জিনিসটা, এই নলেজ, এই এডুকেশন, এই জ্ঞানটা নিতে পারে, বিচার করতে পারে, ন্যায় ন্যায় অন্যায় দেখতে পারে। এই এত হাজার বছর ধরে ভুগে তাও যদি তোমরা না শিখলে, তাহলে কি শিখলে? এই জিনিসটা আমি আমি সবসময় বলি যে একটু শিখতে তো হবে, শেখো, নম্র হও, পোলাইট হও। এই এই জিনিসগুলো আমি আমি আমাদের এখানে লোকেদের বলি কি তোমরা কোভিড-19টাকে কি ভাবছো? কোভিড-19টাকে তুমি এত সাধারণও ভেবো না বা অসাধারণও ভেবো না, কিন্তু যারা চায় তারা এটার পজিটিভনেসটাকে, এটার পজিটিভনেসটাকে নিতে পারে, আর যারা চায় না তাদের উপর এটা খুব নেগেটিভ ইয়ে করে। কেন কি আমাদের, আমরা অনেক মানুষের এত মিসকন্ডাক্ট করেছে যে ওর মধ্যেই ওরা ওই ফিয়ারেই থাকে সবসময়। আর এই কারণে এই এই ভাইরাসটা, যেটা আমি বলবো ক্রাউন চক্রা থেকে এসছে বা এনশিয়েন্ট ছিল, সেটা তখন বুঝে যায় কি এই লোকটা এর যোগ্য না। মানে আমি একরকমের একটা, আমি একটা ইয়ে বলছি যে যোগ্যতা কি করে আসবে? আমরা ফিজিক্যাল ভৌতিকিতে, আমরা ফিজিক্যালিতে দেখেছি যোগ্যতাটা কি, সবসময় তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে, কিন্তু যোগ্যতাটা তোমার ভেতরেই রয়েছে, তোমার কাউকে প্রমাণ করতে হবে না। এই যে এই জিনিসগুলো আমরা শিখলাম, আমরা জানলাম, আর এটাই আমাদের, আমি উপরওয়ালা ভগবানকে আমি হৃদয় দিয়ে সম্মান দিই, ভালোবাসা দিই, যে আমরা এই আমরা আজকে এই পর্যায়ে এসেছি যে আমরা জানতে পারছি। নালে তো কিছু বছর আগে বোধ হয় আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখানে চারিদিকে অন্ধকার ছিল, এখন যেন চারিদিকে আলো ময় ময় করছে, এরকম আর কি একটা পরিস্থিতি। যে কেউ থাকুক, হয়তো ঘরে কথা হচ্ছে, হয়তো নানা রকমের ভণ্ড, নানা রকমের ইয়ে চলছে, কিন্তু আমি ওই আলোটাকেই দেখতে পাই। এই জিনিসটা আমরা পেলাম এই 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 কাপগুলোকে শিখে, প্লাজমা টেকনোলজিকে শিখে, যেটাকে আমরা টেকনোলজি বলি আর যেটা খুবই সাধারণ। মানে একটা কাপের কাপের ইয়ে বানিয়ে তুমি নিজের নিজেকে সুন্দর বানাতে পারো, নিজেকে নানা রকমের অ্যানোমালিস থেকে দূর করতে পারো, এটা এত কনফিডেন্স এই জন্যই এসছে। এটা আমাদের যে আমাদের আমাদের যে বানিয়েছে, কি করে বানিয়েছে সেটা আমরা বুঝতে পারছি এখন, এই সেই নলেজটা শিদে আমরা পাচ্ছি, এটাই বড় অদ্ভুত। আর মানুষ এই যদি সত্যি মানুষ থাকে তাহলে এই যোগ্যতা ওর আছে, এই যোগ্যতাটা আছে, এটাকে কাউকে প্রমাণ করতে হবে না। যেরকম পিস ওই যে শান্তি সন্ধির পত্রটা যেটা কেশব ফাউন্ডেশনে রয়েছে, সেটার মধ্যে কিন্তু কিছুই নেই, একটা পেপার যেটা প্রথমবার অ্যাপিয়ার হলো। পিস তো অনেকেরও বলেছে ওয়ার এন্ড পিস, নানা রকমের লড়াইয়ের পরে পিস পিস হচ্ছে, যুদ্ধের পরে শান্তি পাচ্ছে, কিন্তু এই পেপারটা এরকম ছিল যেটা প্রত্যেকটা সোল, প্রত্যেকটা আত্মাকে সম্মান দিল, প্রত্যেকটা আত্মা সম্মান দিল, প্রত্যেকটা মানুষ সম্মান দিল, শুধু তোমরা নিজেদের জিম্মেদারিটা নেবে। যখন আমি এটা সাইন করেছি তখন তো আমি তো মানে আমি একটা কথা বলছি যে এই এই ফিজিক্যালিটিতে তো আমি অত যোগ্যতা নেই, আমার আমি প্রমাণ করার অনেক চেষ্টা করেছি, মানে নেই কেউ। আর প্রথমবার আমি একটা এরকম পেপার দেখলাম যেটার মধ্যে কিছুই নেই, শুধু তোমাকে নিজের আত্মার আত্মার জিম্মেদারিতে নিতে হবে। এই অদ্ভুত পেপার দেখে আমি আর থাকতে পারলাম না। এত সম্মান কাউকে কেউ দিতে পারে? এত সম্মান এত সুন্দরভাবে, তখন আমি ওটাকে সাইন করলাম। আর আমি তারপরে চললাম এই রীতিমতো শান্তিতেই চললাম, আর শান্তিতে চলে আমি সবাইয়ের ভালোবাসা পেলাম, আমি নিজের যোগ্যতাটা জানতে পারলাম কি আমি কিসের যোগ্য, আমি কি যোগ্য ছিলাম কি না, এই আর কি আমি বলতে চাই। হ্যালো,
তুমি অনেক সুন্দর কথা বলছো, অনেক সুন্দর কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সেলেনা। হ্যাঁ মানে আমাদের যোগ্যতা আমরা নিজে জানি, তুমি বলবে আমি যোগ্যতা কি? যেরকম আমাকে অনেকেরাই বলেছে, এই পুজো পুজো আচরা করো, দুবেলা পুজো দাও, ঘন্টি বাজাও, তালি হয়ে যাবে। আমার মনের কথা বলে লোকে আমার পুরো শেষে হচ্ছে কি? এ তো কিছু অন্যই কথা বলে। আর তুমি এইসব ফিল্ডের যোগ্য নেই, তখন যোগ্যতা আমি পেলাম, আমাকে ভগবান আল্লাহ ক্রিয়েটর এই যোগ্যতা দিল কি? তোমরা সবাই এর যোগ্য আছো, শুধু তোমাদের বুঝতে বুঝতে আছে কি আছো কিনা। তখন আর এই আশেপাশের জিনিসের ভ্যালিউ আর রইল না, কে কি বলছে সে আর এখন, নালে আমার আমার কেউ কিছু বললেই মানে একেবারে লাফিয়ে রাগ হচ্ছে, আর মানে ওই যে মর্জিনা আছে না, মার ঝাড়ু ঝাড়ু দিয়ে বার করে দিয়ে, এরকম টাইপের একটা রাগ ছিল আমার মধ্যে, কিন্তু সেই রাগটা আমার চলে গেল আস্তে আস্তে। এই মানে আর কি বলছি, এরকম একটা রাগ ছিল কি, তুমি আমাকে এরকম করে বললে আমি যোগ্য না? নিশ্চয়ই আমি যোগ্য, কিন্তু ওরকম করে কিন্তু আমি কোনোদিন যোগ্যতাটা পাইনি, কিন্তু যখন আমি মনে প্রাণের থেকে চেয়েছি তখনই যোগ্যতাটা পেয়েছি, এই আমি বলতে চাই। হ্যাঁ, নিজের ভিতরে সব। হ্যাঁ, আমাদের ভেতরে ভেতর থেকে পেলাম। মাঝে মাঝে এই যে সেলিনার যেমন শান্তিপূর্ণ কথাবার্তা, আমাদের আশেপাশে কিছু ওইগুলোর একটু প্রভাব আছে। হ্যাঁ আছে নিশ্চয়ই। হ্যাঁ, তখন আমরা কারোর কথার মাধ্যমে দেখি যে হ্যাঁ তাদের ভেতরের শান্তি, যেটা তুমি কিছুক্ষণ আগে যেটা করতেছিলা তোমার কথার মাধ্যমে, যে তোমার ভেতরের আলোর বহিঃপ্রকাশ হচ্ছিল, যে তোমার যে উৎসবের বহিঃপ্রকাশ যেটাকে বলতেছিলাম, তো একই ভাবে শান্তিরও ওই ওই আলো আলোয় আমরা আলোকিত হই, যারা আমরা যখন যে যখন আমরা শান্তি প্রিয় লোকজনের আশেপাশে আসি, কে ফাউন্ডেশন অনেক আছে এরকম, তখন তখন আমাদের আমাদের ওগুলোও আমাদের উপর একটা প্রভাব ফেলে, এবং এটা আমরা চাইও যে এই আলোকে আমরা আলোকিত হই। এবং এটা আমাদের এখানে হচ্ছে, আমাদের এই যে আমরা এখানে হ্যাঁ প্লাজমা বিজ্ঞান নিয়ে কথা বলতে গেছি, কিন্তু এই যে এই জিনিসটা হচ্ছে, তোমার যেমন শ্বেতা যখন আমাদের এই প্রেজেন্টেশন সম্বন্ধে বলতেছিল, তখনও যেমন হচ্ছিল, এটা সবসময়ই হয়, যদি আমরা এটা কখনো বলি না এই ব্যাপারে কথা, কিন্তু এটা হয়, ঠিক তো? হ্যাঁ ঠিক, 100 বার। আরেকজন আছে এরকম, কি অদ্ভুত! আর আমি কথাও বলছি, আর ওর বিচার আর আমার বিচার একসাথে একরকম। এই যে জিনিসগুলো যে যে শ্বেতা বলে যে নিয়তটা, নিয়তটা বড় জিনিস, নিয়তটা ও বলে নিয়তটা বড় জিনিস, বাকি তো বহিঃপ্রকাশ হবেই, নিয়তটা যা করবে তা দিয়েই হবে। তো নিয়তটা কিভাবে হবে, নিয়তটা কি পিউরিটিতে আসবে, পিউরিটিটা কি, এই জিনিসগুলো বড় সুন্দর। এই এই জিনিসগুলো আমাদের আজকে আমরা যে সবাই বসে এই যে কথাগুলো বলি, এটা এইটা একটা অন্য লেভেল, মানে একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝা, পরামর্শ একটা অন্য লেভেল করি আমরা, যেটা এই ফিজিক্যালিটির থেকে একটু আলাদা। এই ফিজিক্যালিটি থেকে কেন কি আমরা সবাই এই এই দিক থেকে এসেছি, মানে আমরা অনেকেরা অনেক রকমের মানে বিচার আর বিচারধারার থেকে এসেছি, কিন্তু ওই আমাদের আত্মার ভেতরের যে আলোটা সেটা বহিঃ প্রকাশটা আজকে এখন আমরা পাচ্ছি। আমরা এক দুদিন থেকে যোগী মানে কানেক্টেড ছিলাম বলেই আজকে আমরা সবাই একসাথে আলোকিত হচ্ছি। আর আমরা যা চাচ্ছি সেটা পৃথিবী কেন কি জীবিত একটা বিং সেই বহিঃ প্রকাশটা কিন্তু দেখতে পাচ্ছে, আর কোথাও না কোথাও এটা
আবার ফলিত হচ্ছে, এই একটা আর কি, যেটা ওয়েভ বলে, যেটাকে যেটাকে আমরা ওয়েভ বলি, ওই ওয়েভটা চলছে। আর অনেকেরা নলেজ পাচ্ছে হিস্ট্রির ব্যাপারে, নানা রকমের অ্যাওয়েকেনিং হচ্ছে যা আমাদের বলা হয়েছে, লোকের অনেক রকমের ডিসকাশন করছে, এই এইসবও হচ্ছে। তো এগুলো এগুলো অ্যাওয়েকেনের একটা অ্যাওয়েকেনিং, কেন কি আমরা করছি এটা, তো কোথাও থেকেও কেরম করো এই ওয়েভগুলো, এই ওয়েভগুলো যাচ্ছে, এই ম্যাগনেটিক কি এগুলো বহিঃপ্রকাশগুলো যাচ্ছে, লোকেরা কোথাও না কোথাও অ্যাওয়েকেনিং আসছে, হয়তো আমার এখানে নেই কিন্তু অন্য জায়গায় হচ্ছে, এই আমি বলছি। কথা শোনা যাচ্ছে? আমি কিন্তু শুনতে হ্যাঁ পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যালো দাদা, মা আপনার ক্যামেরা চালু হয়ে গেছে। এই যে বসে তোমাকে দেখে ফেললাম। ক্যামেরা চালু হলো কিভাবে? আচ্ছা তাও কথা, ক্যামেরা কিভাবে চালু হলো? প্লাজমা বিজ্ঞানে কিন্তু অটোমেটিক হয় অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা। আর এই ব্যাপারে আর কোনো কোনো প্রশ্ন আছে নাকি আমরা যে ব্যাপার নিয়ে কথা বললাম? আচ্ছা শেখ, সবগুলি কাপ যদি একটা কাপ হয়ে যায়? সবগুলো কাপ একটা কাপ হয়ে যায়, তো এখন কথা হচ্ছে যে আমাদের এই কাপগুলো হচ্ছে কি, আমরা হচ্ছে বিভিন্ন ফিল্ড আলাদা আলাদা ভাবে হচ্ছে, কিন্তু যখন সবগুলো কাপ একসাথে কাজ করে তখন তো একটা কাপই বলতে বলা যেতে পারে একভাবে, কারণ এই এক একটা কাপ একটার উপর আর একটার প্রভাব আছে। আমরা আলাদা কেন, এখানে আলাদা কেন, কারণ আমাদের বোঝা প্রয়োজন যে প্রধান প্রধান যে বোঝার অংশ যেগুলো, যেমন আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড বোঝা, তখন এই ক্ষেত্রে যেমন আমরা বলতেছি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড, তারপরে ইনার্শিয়া, তারপরে বাহ্যিক প্রকাশ, তারপরে তার আত্মা এবং কি বলে হচ্ছে সেই 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 প্রাণীর আত্মা, তখন এটা সব পর্যায়ে কাজ করে। তা আমরা যেমন পৃথিবীর পৃথিবীর পরিপ্রেক্ষিতে বলতেছি, তো পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমরা বদলায় সৌরজগতের পরিপ্রেক্ষিতে বলতে পারি, যেটা কেশ গত ক্লাসে বলছে যে পৃথিবীর আত্মার কথা না চিন্তা করে আমরা সূর্যের আত্মার কথা চিন্তা করি। পৃথিবীগুলো হচ্ছে ওর বহিঃপ্রকাশ বিভিন্ন লেভেল, এবং বিভিন্ন লেভেলে বিভিন্ন রকম কোন জায়গায় হয়েছে পৃথিবী, কোথায় হয়েছে মঙ্গল গ্রহ, কোথায় হয়েছে বৃহস্পতি গ্রহ, এক এক জায়গায় এক একটা হয়েছে। একইভাবে ফিল্ডের বহিঃপ্রকাশ এক এক পর্যায়ে, আর কি বলে অণুর পর্যায়ে এটা হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন হিসেবে প্রকাশ হইতেছে। একই জিনিস আমরা যখন এই প্রধান ধারণাগুলো, যেমন আমাদের হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ম্যাগনেটিক ফিল্ড আছে, তার উপর ভিত্তি করে একটা বাহ্যিক প্রকাশ আছে যেটা হচ্ছে, এবং যেটার ফিল্ড এর পরের পর্যায়ের প্রাণী, যেমন হচ্ছে আমরা হচ্ছে পৃথিবীর উপর বাস করি, তো পৃথিবীতে আমরা হচ্ছে এর ইনার্শিয়া অথবা এর পদার্থ পর্যায়ের ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে প্রভাবিত। তো একইভাবে ওই সূর্যের ক্ষেত্রেও তাই, গ্রহগুলো সূর্যের যে ফিল্ড আছে, যে ফিল্ডটা যে আমরা আলো হিসাবে দেখতে পারি, সেই ফিল্ডটা প্রকাশ হচ্ছে গ্রহগুলো, তো গ্রহগুলো একইভাবে প্রভাবিত। তো এই এই এগুলো হচ্ছে মানে কি কেস, তো সব লেভেলের বোঝানোটা কে সহজ করার চেষ্টা করতেছে, এবং সেই জন্যই এই কাপগুলো আলাদা আলাদা থাকলে পরে আমরা সহজে বুঝতে পারি। এখন
কি বলে হচ্ছে একটা কি বলে হচ্ছে একটা ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যেও তো পুরো জিনিসটাই আছে, কিন্তু অ্যাটমটা আবার আশেপাশের ইয়ের সাথে তো এর সংযোগ আছে। তো আমাদের এই 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 যে এক এক পর্যায়ে যে এই সংযোগ হচ্ছে এটাকে বোঝার জন্য এই কাপের ব্যবস্থা। পরিষ্কার হয়েছে নাকি? আমি কি ঠিক বুঝলাম কিনা? আমি বুঝলাম না, আমি খুব ক্লিয়ার করে বলি নাই, তবে কিছুটা ক্লিয়ার করছি। খুব ভালোভাবে বোঝালে মাসি, খুব সুন্দর। আচ্ছা, আমি আর একটা জিনিস বলতে চাই, যেটা যদিও এটা আমি খুব একটা শুনি না কেশবানেশের লোকজন এই ব্যাপারে কথা বলতে, কিন্তু আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। এই কারণে যে কেশ একটা কথা বলছিল গত ক্লাসে, সেটা হচ্ছে যে এই এক একটা কাপের যে ইনফরমেশন এক একটা কাপের মধ্যে আছে, সেটা পৃথিবীর সব কম্পিউটার এক করলেও এটা হবে না। এবং এটা আমি তো ওই ওই কম্পিউটারেরই লোক আসলে, তো ব্যাপারটা কিন্তু আসলে ঠিক। এর এক একটা কাপের ইনফরমেশন, যেটাকে আমরা কম্পিউটারের ভাষায় অথবা ইনফরমেশন থিওরির ভাষায় বলবো ইনফরমেশন ডেন্সিটি, এর এক একটা কাপের ইনফরমেশন ডেন্সিটি পৃথিবীর সব কম্পিউটার এক করলে হবে না। সুতরাং আমরা যেই সায়েন্স শিখতেছি তার পাওয়ার কতটা একটু ধারণা করা যায় এইটার থেকেই। এই এক একটা কাপের ইনফরমেশন ডেন্সিটি আমাদের পুরো পৃথিবীর কম্পিউটারের ইনফরমেশন ডেন্সিটির চেয়ে বেশি। আমি বিস্তারিত বলতে পারি কিন্তু ওইটা একটু ইয়ে হয়ে যাবে, কিন্তু এটুকু বুঝলেই যথেষ্ট। তখন আমরা এটা কিভাবে এই এত ইনফরমেশন এই কাপগুলোর মধ্যে এটা আমরা এখন ব্যবহার করব কিভাবে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তা আমি এই ইনফরমেশন ডেন্সিটি কিভাবে এত বেশি এটার দিকে আমি একটু ইঙ্গিত দিব এখন। আমি এগুলো সব মুছতেছি। তা আমি গত মনে আছে আমি গত আমি আমি এক ক্লাসে ওই ন্যানোকোটেড কয়েলের এই ছবিটা আঁকাইছিলাম। এরকম একটা ছবি আঁকাইছিলাম না, স্প্রিং এর ছবি। আমি অত বড় করে আঁকাবো না, এবার একটু ছোট করেই করি। আমরা স্প্রিং গুলো প্লেট হিসাবে কাজ করে এটার কথা বলছিলাম না, যে একটার সাথে আর একটা সংযোগ হয়ে ফিল কিভাবে তাড়াতাড়ি বাড়ে বাড়ে, এই কথা আমি বলছিলাম। তখন এটা কিন্তু আমি একটু সহজ করে বলছি, আসলে কিন্তু এটা তো প্লেগুলো তো প্লেট না, এক একটা কয়েল তো প্লেট না। এক একটা কয়েল আসলে কি? এক একটা কয়েল তো একটা রিং, এর মধ্যে প্রবাহ তৈরি হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এখান দিয়ে ফিল প্রবাহিত হচ্ছে, এবং যেহেতু এটা ন্যানো মেটেরিয়াল, ফিল শুধু এভাবেই প্রবাহিত হয় না, ফিল প্রবাহ এইভাবেও হয়। তার মানে আমরা আমি এতক্ষণ আমরা বলতেছিলাম যে এটা একটা পাশাপাশি ফিল ডাবল হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু আরো জটিল। এই যেহেতু এটা ঘুরতেছে, এর ভিতরে ফিল তৈরি হচ্ছে, যেমন আমি একবার রং দিয়ে দেখাইতে হবে, একভাবে বলা যায় এইদিকে ফিল আছে, এইদিকে ফিল, এইদিকে এদিকে ফিল আছে, ভিতর থেকে বাইরে, বাইরের থেকে ভিতরে, ঠিক আছে, এই রিং এর মধ্যে, এমনকি এই কয়েলের মধ্যেও আছে একই জিনিস। ঠিক আছে, তখন আমি সেদিন বলছিলাম এগুলো প্লেট, কিন্তু আমরা যদি এই এই জিনিসটা যোগ করি এই এক একটা কয়েলের এক একটা রিং এর মধ্যে ফিল্ড এর প্রবাহ
ভিতরে বাইরে যে যাচ্ছে এবং কয়েলের প্রতিটা তারের মধ্যে দিয়েও যাচ্ছে একইভাবে। এখন এগুলো যদি অ্যাড যোগ করি, এগুলো তো যোগ সাধারণ যোগ না, এগুলো হচ্ছে যেটা কেস বলে অর্ডার অফ ম্যাগনিটিউড, অথবা এখন এটা আমি আরেকদিন এটা বলবো, একটু এক্সপ্লেন করবো, এটা আমার খুব তাড়াতাড়ি বাড়ে। শুধু এগুলো প্লেট না, এগুলো এর মধ্যে দুই রকম প্রবাহ হচ্ছে, ফলে ফিল্ডের রেঞ্জ, ফিল্ডের সীমানা অথবা পরিধি অনেক বড় একটা ছোট একটা কয়েলের মধ্যে। এখন একটু ধারণা করা যায় যে এটার মধ্যে কত কিছু চলতেছে, এটুকু বুঝতে অসুবিধা হয়েছে কারো? না, বুঝতে পারছি। মানে তার মানে এটার মধ্যে অনেক কিছু হচ্ছে, এবং এখন আমরা এগুলো ব্যবহার করব কিভাবে, কিভাবে এটা আসল ব্যবহার কিন্তু আমাদের আত্মার ফিল্ডের সাথে, কারণ অনেক এই ফিল্ডের পরিধি অনেক বড়। আমরা যে কোনো একটা ফিল্ড এর সাথে, যে কোনো আমাদের ইচ্ছামতো কিছু ফিল্ড আমরা এর থেকে ব্যবহার করতে পারি, এবং যেটার ফলে আমরা বিভিন্ন জিনিস করতে পারি, স্পেসশিপ বানাতে পারি, আর একটা প্রাণী বানাইতে পারি, ইত্যাদি ইত্যাদি, আমাদের নিজেদের শরীর ভালো করতে পারি, বয়সের পরিবর্তন বন্ধ করতে পারি, ইত্যাদি ইত্যাদি, খাওয়া লাগবে না, ইত্যাদি। কিন্তু আমাদের এই এত যে এত ফিল্ড আছে এখানে, যে এইটা বোঝার জন্যই আমি এই কথাটা বললাম, এই 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 ছবিটা আঁকালাম। সুতরাং একটা কয়েল, আমরা যে সাধারণ একটা কয়েল, ন্যানোকোটেড কয়েল, এর মধ্যে কত কি হচ্ছে এখন বুঝলাম। আমরা সেদিন বুঝলাম প্লেটের মতো কাজ করে, এক একটা কয়েল এক একটা কয়েলের সাথে, কিন্তু কয়েলের ভিতরে অনেক কিছু হচ্ছে। এটা আমি একটু এইটুক বলার জন্যই আমি এই ছবিটা আঁকাইছি। এটার এই এই কারণে আমাদের কি কি সুবিধা হয়, অথবা কি কি আমাদের কি কি আমরা কি কি জিনিস সদ্ব্যবহার করতে পারি, এগুলো আমরা একটু চিন্তা করতে পারি, তারপর আমরা আবার আরো গভীরে যাওয়ার ব্যবস্থা করব ভবিষ্যতে। কিন্তু এইটা এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে, যে এভাবে ঘুরতেছে, ভেতরে বাইরে ফিল যাচ্ছে, আর ভেতরে বাইরে ফিল যাচ্ছে মানে কি, ভেতরের দিকে হচ্ছে গ্র্যাভিটেশনাল, বাইরের দিকে হচ্ছে ম্যাগনেটিক্যাল। তার মানে কিভাবে লেখা যায় দেখি, এদিকে ম্যাগনেটিক্যাল, এদিকে গ্র্যাভিটেশনাল, মাঝখানে গ্র্যাভিটেশনাল। তো এবং হচ্ছে যাই হোক, একইভাবে তারের মধ্যেও বিভিন্ন রকমের ফিল্ড আছে, ফলে ন্যানো মেটেরিয়াল অনেক রকমের ফিল্ড প্রবাহিত করতে পারে, এই কারণে, কারণ ফিল্ডের পরিবর্তন হয় ভিতর থেকে বাইরের দিকে। তো ন্যানো মেটেরিয়ালটা কি হইতেছে, আমাদের আমরা যদি এই তারের ক্রস সেকশনটা দেখি, ক্রস সেকশন বলতে বোঝায় এটা, আর তারের উপরে হচ্ছে ন্যানো মেটেরিয়াল। আমাদের এই ন্যানো মেটেরিয়ালে এই রেঞ্জের ফিল্ড কাজ করতেছে, এর মধ্যে কপার অন্তর্ভুক্ত আর কি। এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল সাইড, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল সাইড, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ ন্যানোকোটেড কপার তারের কথা বলতেছি, আর কিছু না। ভিতরটা তো কপার, বাইরে হচ্ছে ন্যানোকোটেড লেয়ার। ন্যানোকোটেড লেয়ারের মধ্যে একটা রেঞ্জ, এই রেঞ্জের ফিল্ডটা প্রবাহিত হয়। বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না, বুঝতে পারছি। তো আমাদের এই যে এইরকম আমাদের এই যে প্লাজমা টেকনোলজির মধ্যে যে এই গভীরতাটা আছে, এইটা আমি এটার একটা ইঙ্গিত দেওয়ার জন্য আমি এত কিছু, আমরা অনেকেই কেস ফাউন্ডেশন এগুলো চিন্তা করে দেখি না, কিন্তু আমাদের যে কতটা পাওয়ার আমাদের এগুলো এক একটা কয়েলের মধ্যে, এইটা বোঝানোর জন্যই আমি এগুলো বলছি, এবং এটার সাথে আমরা সংযোগ করতে পারি। এবং যেই ফিল্ডটা ন্যানোকোটেড মেটেরিয়ালের মধ্যে হয় সেটা হচ্ছে কপারের কাছাকাছি সাধারণত, তবে তাও অনেক, তবে খুব
অত বেশি রেঞ্জ নাই এই ফিল্ডের, এই এটাই আর কি। হ্যাঁ এই জন্য, হ্যাঁ আর বলবো, হ্যাঁ বলো, হ্যাঁ এই জন্য এটাকে বলা হয়েছে যে সব কম্পিউটার থেকেও বেশি টেন্স আর আর ক্রিয়েটিভ, মানে এই জিনিসটা এত, যেরকম মনে করো আমি আর সেলেনা, আমি আর শ্বেতা, আমি হয় আমরা হয়তো আত্মার আমাদের উন্নয়ন হলো, তো সেটাকে আমি ন্যানো কোড বলবো। আর যদি আমরা একটা থট, আমরা একটা ভাবলাম, একটা নিয়ত করলাম, সেটাকে যদি আমি গ্র্যাভিটি বলি, আর সেটার বহির প্রকাশ কার জন্যে করলাম, সেলেনার জন্যে করলাম, শ্বেতার জন্যে করলাম, আর সেটা হলো ম্যাগনেটিকে হলো, আর সেটা নিয়ত করলো একটা গ্র্যাভিটেশনাল ইয়ে করে নিয়ত করলো, কেন কি ওর আত্মারও উন্নয়ন হয়েছে, ন্যানো কোড হয়েছে, আর ও আবার আমার জন্য একটা বহির প্রকাশ করলো যেটা ম্যাগনেটিক হলো, আর সেটা হলো, মানে এই জিনিসটা এরকম ভাবে কাজ করে। আর এটা এটা অদ্ভুত, মানে লোকের প্রাণ, প্রাণ একটা একটা প্রাণ তৈরি করা, একটা বিইং বানানো, বা ভিজিবল বা ইনভিজিবল, একটা নিয়তকে প্রকার দেওয়া, এই জিনিসটা কোনো কম্পিউটার করতে পারবে না, এটা শুধু মানুষের হৃদয়ই পারবে। আর এই প্লাজমা বিজ্ঞান যেটা আমরা আমাদের মধ্যে ওইটা আছে, এটা অনেক আগে থেকে আছে, কিন্তু এখন এটা আমরা এরকম করে বুঝতে পারছি আর কি, মানে এক্সপ্লেনেবল সবকিছু, মানে বোঝানো যায়, সবাইকে বোঝানো যায়, মানে সবাই নিজের নিজেকে নিজের যোগ্যতার বুঝতে পারবে আর কি। এই এটা আমি বুঝলাম আর কি। একটা একটা কয়েল এরকম একটা কাপের মধ্যে এরকম ইনফরমেশন ডেন্সিটি, আমাদের কম্পিউটারের দাম কত, একটা মানুষের দাম কত বেশি হওয়া উচিত একভাবে বললে আর কি, আমাদের টাকা পয়সার ব্যাপারটা একটু পরিবর্তন হওয়া দরকার খুব শিগগিরি। হ্যাঁ খুব শিগগিরি, টাকা পয়সাই সব সর্বনাশ করে রেখেছে। ঠিক নিশ্চয়ই, আমি তো প্রত্যেক দিন দোয়া উইশ করি, নিয়ত করি, এটা আমাদের ইউনিভার্সাল কাউন্সিলের এখন দায়িত্ব, এটা ঠিক এই এই পরিস্থিতিটা বদলানো, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, সন্দেহ নেই। আমি আমি এর জন্য বলেছি কি আমাদের এনার্জির ব্যাপারে ভাবতে হবে, আর এনার্জি ডিসপ্লেই হবে আগে গিয়ে, ফিজিক্যাল জিনিসটা যেটা আমরা ডেথ বলি, ইলনেস বলি, সিকনেস বলি, এগুলোর থেকে আমাদের আগে বেরোতে হবে, মানে এই জিনিসগুলো আর থাকবে না যদি আমরা বহির প্রকাশটা করতে পারি। এই এই একটা জিনিস যেটা এই কয়েলগুলোর মধ্যে তুমি কি সুন্দরভাবে বোঝালে মশফিক, অনেক সময় আমাদের একটা বাত্তি গুল থাকে বলে, কিন্তু আমরা বুঝতে আমাদের বলে বাত্তি বাত্তি মানে বাল্ব, বাল্ব হয় না, বাল্বটা আউট হয়ে যায় আর কি, ফিউজ হয়ে যায়, আমাদের এখানে বলে আরে বাত্তি গুল, আরে ফিউজ হয়ে গেছে বাল্ব, ক্যা করে ফির জ্বালা, মানে আবার জ্বললো। এই জন্য এটা এটা এত সুন্দর ভাবে তুমি আরো ডিটেইলে বোঝালে, ওর জন্য খুব ধন্যবাদ, হৃদয় দিয়ে ভালোবাসা দিই। এটা সহজ হলো কিনা এটাই হচ্ছে কথা, তোমাদের বুঝতে সহজ হয়েছে কিনা এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ এমন কিছু কঠিন না, না এই যে মানুষের কথা তুমি বললে, কম্পিউটার আর মানুষের ইয়ে কিরকম, মানে কত লেভেল যেতে পারে কম্পিউটার আর মানুষ, কত লেভেল যেতে পারে মানুষ, লেভেল যেতে পারে কি আমি সেটা সেটার জন্য নিয়ত করে ওটাকে বহির প্রকাশ আনতে পারি, সেটা আমার জন্য করতে পারে, আমি সেলেনার জন্য করতে পারি, তোমার জন্য, তুমি আমার জন্য, এরকম একটা, এটা তো কম্পিউটার করতে পারবে না, ওর মধ্যে তো আত্মা নেই, এই জিনিসটা আর কি, এই মানুষের মধ্যে এই যোগ্যটা আছে। আর এই কয়েলগুলো দিয়ে বোঝা যায় কি প্রত্যেকটা সোল আছে না, হ্যাঁ কম্পিউটার পদার্থের সোল আছে, কিন্তু পদার্থ তো ওই কম্পিউটার ইমোশন নাই, কিন্তু সোল আছে, সোলের ফিল্ড আছে, মানুষের ইমোশন ব্যবহার করে না। তাহলে হচ্ছে কি
সব পদার্থেরই তো সোল আছে, তারা কোন সোলের ফিল্ড দিয়ে কোন পদার্থ ব্যবহার করে না? হ্যাঁ, এটা এটা বোঝা পড়ার উপরে মানে। হ্যাঁ, এখন কম্পিউটার যেভাবে তৈরি করা হয় তাতে তো সোলের ফিল্ড ব্যবহার করা হয় না, হয় না, কিন্তু তার সোল আছে, সেটা 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 হচ্ছে গিয়ে ওই প্রোগ্রামে প্রোগ্রামিং এর মধ্যে যায় না। না, এখন সোল তো তোমার সবকিছু সব অ্যাটমের মধ্যেই আছে এখন, কিন্তু আমরা তো বলি না যে জানালা সোল আছে। জানালার জানালা তো ইয়ে দিয়ে অ্যাটম দিয়ে তৈরি, প্রত্যেক অ্যাটমেরই আছে, কিন্তু জানালার তো সোল কারণ আমরা বুঝতে পারি না। না বুঝতে পারি না মানে কি, তোমাদের হচ্ছে কি এটাকে সম্মিলিত অ্যাটম দিয়ে এখন একটা পদার্থ তৈরি করা হয়েছে। এখন এটা এক পর্যায়ে এক লেভেলে এই ফিল্ড একসাথে আছে, যেহেতু একটা কাঁচ জানলার কাঁচের ফ্রেম একসাথে আছে। কিন্তু তুমি যদি বলো যে হচ্ছে ডাইনামিক ফিল্ড, এখানে ডাইনামিক ফিল্ড নাই এখানে, যেটা সোলের মধ্যে থাকা দরকার। এখন সোল তো তো অন্য ব্যাপার। সেই সেই লেভেলের ফিল্ড ওখানে পদার্থের মধ্যে কাজ করে না। এখন আমরা মেটেরিয়াল পদার্থকে প্রভাবিত করতে পারি, অবশ্যই পারি, কিন্তু কথা হচ্ছে যে ওই লেভেলের ফিল্ড আমরা যখন জেনারেট করি, যেমন হচ্ছে ধরো কেউ কেউ যেটাকে বললে হচ্ছে পদার্থ দূরের থেকে প্রভাবিত করতে পারে, গরম করে ফেলতে পারে, ধরো একটা লোহার পাত, সে চিন্তা করে আছে, কারো কারোর মধ্যে ক্ষমতা আছে, তখন সে কি করতেছে, সে কোনো একভাবে ওই কি বলে লোহার ফিল্ডের সাথে ওই ফিল্ড ম্যাচ করতেছে, যেভাবেই হোক, কিন্তু সে হচ্ছে তার আত্মার মাধ্যমে একটা নিয়ত, সে হচ্ছে ওই লেভেল থেকে নিয়ত করতেছে, কিন্তু সে যে ফিল্ডটা তৈরি করতেছে সেটা হচ্ছে পদার্থের পর্যায়ের ফিল্ড, সে আত্মার সাথে কি বলে লোহার আত্মার সাথে তো সংযোগ করতেছে না। এবার বুঝলা কি বলতে যাচ্ছি আমি? হ্যাঁ, আত্মা আছে, কিন্তু আত্মা আমরা আত্মার লেভেলে পদার্থের সাথে সংযোগ করি না। আচ্ছা, বুঝছি বুঝছি। মানে জড় তো হয়ে গেছে, যেমন তুমি বললে না ওটার মধ্যে ইয়ের নলেজের জন্য স্পেস নেই। আমার মনে হয় এই যে পদার্থ গুলো যে থাকে বা এলিমেন্ট গুলো থাকে, ওর মধ্যে সোল থাকতে পারে, কিন্তু ওই স্পেসটা ওরা পায় না। তুমি জানো, তুমি যে বললা যে কথাটা বললা জড় পদার্থ, জড় মানে কি? নন ডাইনামিক, জড় পদার্থ, এক জড় পদার্থ এই শব্দটাতেই বোঝা যায় যে কি কি আমাদের অ্যাকচুয়ালি জড় পদার্থটা কিন্তু বেশ প্রিসাইজ, খুব সুন্দর করে বলা হয়েছে, স্ট্যাটিক ফিল্ড, আসলে এটা স্ট্যাটিক ফিল্ড। হ্যাঁ, যদিও বাংলায় যারা বানাইছে এই শব্দটা জড় পদার্থ, সেটা তারা হয়তো এটুকু জানতে বুঝতো না, কিন্তু হয়তো কোনো একভাবে এই শব্দটা আসছে আর কি, কিন্তু বেশ সুন্দর করে বলা হয় জড় পদার্থ, জড় পদার্থ। নিশ্চয় আমার আর তেমন কিছু বলার নাই, যদি প্রশ্ন না থাকে তাহলে কে আর কারো কিছু বলার নাই? শ্বেতা, তুমি নিশ্চয়ই কিছু বলতে পারো। না, আমি এই বলতে চাই, যেরকম এই যে জড় পদার্থের ব্যাপারে তুমি বললে, যেরকম অনেক সময় জড় তো হয়ে যায় মানে মানুষের শরীরও হয়ে যায় এরকম, সোলটা কাজ করে না তখন, মানে কেন কি জড় হয়ে যায়, জড় তো হয়ে যায়, কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে পারছে না, রিসিভ করতে পারছে না, তো সেই জড়তার মধ্যে সোল থাকে। মানে অনেক সময় বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও আছে, কিন্তু ওটা ম্যানিফেস্ট করতে পারে না, কেন কি ওটা নির্ভর থাকে অন্য জিনিসের উপরে, অন্যর অ্যাকশনের উপর নির্ভর থাকে, এই বলতে চাচ্ছিলাম। তাহলে কি আমি
তাহলে কি আমি গান গাবো? অবশ্যই অবশ্যই, এটা অনেক ভালো জিনিস। আচ্ছা আচ্ছা, অনেক ভালো জিনিস। আচ্ছা আমি আমি লালন ফকিরের ওই গানটাই আবার আবার চেষ্টা করব। এত কঠিন গান রবীন্দ্রসঙ্গীত তো গেয়ে নিলাম না, আবার অসুবিধা নেই। হ্যাঁ সবাইকে আমি এই লালন ফকিরের গানটা শোনাচ্ছি। সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না, জাত বলে জাত বলে গেলি একই আজ কারখানা, জাত বলে গেলি একই আজ কারখানা, সত্য পথে কেউ নাই রাজি, সত্য পথে কেউ নাই রাজি, সবই দেখি তা না, আসবার কালে কি জাত ছেলে এসে তুমি কি জাত নিলে, আসবার কালে কি জাত ছেলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, জাত গেল বলি একই আজ কারখানা, সত্য পথে কেউ নাই রাজি, সবই দেখি তা না। এই আমার গান আজকে লালন ফকিরের গান, অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আরে আমি আজকে অনেক প্র্যাকটিস করেছি, লালন ফকিরের গান গাওয়া বড় কঠিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, শুকরিয়া। এই যে মনে লালনের গান কি কঠিন নাকি গাওয়া? কঠিন গাওয়া এই জন্য কঠিন, এই গানটা কঠিন। হ্যাঁ এই যে মনের টানটা দিতে হবে, ও যে মন দিয়ে টানে, এই যে মনের টানটা আনা বড় কঠিন হয়ে যায় মাঝে মাঝে। এই ফিজিক্যালিটির টান না, এটা মনের টান, এই জন্য একটু অসুবিধা। ঠিক আছে ঠিক আছে, সবাইকে হ্যাঁ সবাইকে ধন্যবাদ আজকে। শাশ্বত প্রণাম, সালাম আলাইকুম, সবাইকে ভালোবাসা আর নমস্কার। আসছে পাবলিক বাংলা পাবলিক শিক্ষাতে আবার সবাই, আমরা সব মিষ্টি আত্মারা আবার এক জায়গায় হব। বাচ্চারা তোমাদের আশীর্বাদ করি, আর এই নিয়ে আজকের দিনটা, আজকে আমরা এই পাবলিক শিক্ষাটা শেষ করি। আচ্ছা আমি মিটিং বন্ধ করতেছি, আবার দেখা হবে। আবার দেখা হবে।